আর্যকর কাণ্ডে এবার রাস্তায় বিদ্যালয়ের ছাত্রীরা। জেলা জুড়ে বিভিন্ন বিদ্যালয়ের আর্যকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছে, করে চলেছে মিছিল। এবার সেই সুরে সুর মিলিয়ে প্রতিবাদে রাস্তায় নামলো কৃষ্ণনগরের বিশিষ্ট বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বিদ্যালয় হলি ফ্যামিলি গার্লস হাই স্কুলের ছাত্রীরা এবং শিক্ষিকারা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাজ পরে মৌন মিছিলের মধ্যে দিয়ে আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানায়। বিদ্যালয়ের একাধিক ছাত্রীরা আজ এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়, যদিও মিছিল ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এই আর্যকর ইনসিডেন্ট নিয়ে খুব বিক্ষুব্ধ আমরা জানি, এটা খুব কি বলবো, খুব ভেরি স্যাড ইনসিডেন্ট। এইটা আমরা রালি করছি, আমরা সবাই মেয়েরা আমরা চাই নো হিউম্যান বিংস অন আর্থ, হিউম্যান বিং বর্ন অফ এ উম্যান should do such heinous crime in this world. This should stop. It's high time to stop. Only this is our request, that my brothers and sisters must understand our feelings and respect us and allow us to live a peaceful life. আমরা হোলি ফ্যামিলি গার্লস হাই স্কুল থেকে বেরিয়েছি, এটাই আমাদের চাহিদা যে আমরা মেয়েরা আমাদের মর্যাদা বজায় করে আমরা যেন জীবন যাপন করতে পারি। কোনো দিন কোনো এই পৃথিবীতে এই ধরনের ইনসিডেন্ট আর যেন না ঘটে। দিন দিন মেয়েদের নিরাপদ নারীদের নিরাপত্তা হারিয়ে যাচ্ছে, নিরাপত্তা হারিয়ে যাচ্ছে সেটা সবাই জানে, কিন্তু এটা আমাদের কি বলবো, কনস্টিটিউশনে তো নিয়ম আছে কিন্তু কেউ কাউকে মানে না। এটা হাই টাইম টু ওপেন আওয়ার আইজ অ্যান্ড টেক সাম স্টেপস টু স্টপ অল দিস। আমরা কি চাইছি, আমরা আমাদের ডিগনিটি বজায় রেখে জীবন যাপন করতে চাই। উই আর অল আজকে আপনাদের মতো ব্রাদার্সের সিস্টার, আমরা কেউ কেউ মাদার, এই এগুলো যেন এই বোধটা সবাই যেন থাকে সেটাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দোষী তো অবশ্যই, যারা দোষ এই ধরনের দোষ করে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না, এটা জীবনে কারো যেন এই ক্ষতি না হয়।